ডালি, আমি আপনার হাতের পুতুল নই যে যখন ইচ্ছা বন্ধুত্ব করবেন, যখন ইচ্ছা বন্ধুত্ব ভেঙে দেবেন, এক নিমেষের মধ্যে একটা ক্ষমা চেয়ে আবার সবকিছু প্যাচ আপ করে নেবেন, সবকিছু আমাকে ভুলে যেতে হবে। ডালি, এটা হতে পারে না। এটা হলে আমার সাথে অন্যায় করা হবে। কিন্তু রক্তিমবাবু, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি তো আপনার কাছে ক্ষমা চাইলাম, বলুন। ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া যায় না। আর কিছু কিছু ক্ষত আছে যেগুলো একটা সামান্য সরিতে মিটে যায় না। আমি জানি রক্তিমবাবু, আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু বিশ্বাস করুন, এর জন্য না আমি সত্যি অনুতপ্ত। দেরিতে হলেও আমি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি রক্তিমবাবু, আমি আমি সত্যি অনুতপ্ত। এই কথার পরেও কি করে আমি রাগ দেখাই ওনার এই মন খারাপ দেখে, যে আমারই ভীষণ মন খারাপ করছে, ইচ্ছা করছে। রক্তিমবাবু, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার বিশ্বাস ভাঙব না, আমি কথা দিচ্ছি। না, বললাম তো আই এম সরি। সে তো আমিও জানি আপনি আমার বিশ্বাস ভাঙবেন না, কিন্তু এখন বাধ্য হয়ে আমার ঋষভদের বুদ্ধিতে চলতে হচ্ছে। আপনার মন পেতে এই নাটক আমাকে করতেই হবে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন ডালি। আমি এতবার করে বলছি, আপনি আপনি একটা সুযোগ দিতে পারছেন না আমায়। রক্তিমবাবু, রক্তিমবাবু, আপনি কেন শুনছেন না বলুন তো আমার কথা। আমি আপনাকে তো ঋষভরা আমার আর ডালির ভালো চেয়ে প্ল্যানটা দিল নাকি টর্চার করার জন্য? ওদের কথা শুনে কি আমি ঠিক করছি ভগবান? বেশ, আপনি আমার উপর রেগে থাকবেন তো, আমিও দেখি আপনি আমার উপর কতক্ষণ রেগে থাকতে পারেন। এবার ডালিও আপনার মান ভাঙানোর জন্য চা করার করবে। তোমাকে এত মন মারা দেখাচ্ছে কেন বলো তো? আমার মনে হয় কিছু একটা হয়েছে, রক্তিমের সাথে ঝগড়া হয়েছে, রক্তিম কিছু বলেছে, বকাবকি করেছে। আসলে রক্তিমবাবু না আমার উপর খুব অভিমান করে আছেন। আহারে, অভিমান করে আছেন? আরে সত্যি ভাইদা বড় অন্যায় করছে। এটা অন্যায় করছে না, কেন অভিমান করেছে বলো? আমারই দোষ ঋষভ, আমি ওনাকে এতগুলো কথা শুনিয়েছি, এত চিৎকার চেঁচামেচি করেছি, রাগ দেখিয়েছি, তাই উনি অভিমান করেছেন। আর আমি না কিছুতেই বুঝতে পারছি না কি করে ওনার মান ভাঙাবো। বলছি আমরা কিন্তু একটা ভালো আইডিয়া দিতে পারি। হ্যাঁ কি আইডিয়া? আরে কি বেশি কিছু নয়, মানে ওই ভাইদার জন্য আমার মনে হচ্ছে তুমি এমন কিছু একটা করো যেটা ভাইদার খুব ভালো লাগবে। মানে আই এম শিওর, মানে তুমি যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো ভাইদার সাথে, তাহলে তাহলে ভাইদার ঠিক হয়ে যাবে, মুড ঠিক হয়ে যাবে, আই এম শিওর। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। ইয়েস, তো ঋষভ মানে বুঝতেই পারছো বাড়িতে সবাই থাকলে সেটা কি করে হবে, মানে সবার সামনে অস্বস্তি হবে। ও, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। হ্যাঁ, আরে আমি আর জামাইবাবু থাকতে তুমি এসব নিয়ে চিন্তা করছো? ভাইদা, তার জন্য তোকে একটু বাইরে বেরোতে হবে। ওরে বাবা, আবার বাইরে বেরোতে হবে? আবার নতুন কি প্ল্যান করেছিস? এত প্রশ্ন কেন করো বলো, তুমি যা বলছিস চুপটা শোনো না। শোনো 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 শোনো, তোমাদের এই কথা শুনেছি বলে আমি কেস খেয়েছি। ডালি, ডালি খুব কষ্ট পেয়েছে মনে। দেখ, এটা হয়তো বলা উচিত নয়, তাতে কিন্তু ভালোই হয়েছে। মানে মিস ডালি, মানে বৌদি তোর মান ভাঙাতে চেষ্টা করছে, আর সেই প্রিপারেশনের জন্য একটু সময় দিতে হবে তো। হোয়াট, ডালি আমার মান ভাঙাতে চেয়েছে? আর ইউ সিরিয়াস? হ্যাঁ সত্যি। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু সেটা আমাদের চিন্তা, তোমায় ভাবতে হবে না, বুঝতে পেরেছো? না দেখো, আমি তোমাদের উপরে পুরোটা ভরসা করতে পারছি না, কি করবে না করবে কিছুই বুঝতে পারছি না। না না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না।
সেটা বলাও যাবে না তো। কি বলতে চাইছো বলে দাও তা। কি প্ল্যান বলে দাও, বলি বলে দাও। MMB What? MMB ফুল ফর্মটা বলে দাও। মধুর মিলনের ব্যবস্থা। What?